পদ্ম নিয়ে আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় আপলোড করেছি, অনেকে দেখেছেন, এবং তাদের মধ্যে থেকে অনেকে আমাকে অনুরোধ করেছেন শালুক নিয়ে এরকম কিছু তথ্য বলার জন্য। তো শালুক নিয়েও আমার অনেক অভিজ্ঞতা আছে, কারণ আমার কাছে বেশ কিছু শালুক রয়েছে, যে শালুকগুলো প্রতিনিয়ত আমরা ওয়াচ করি, দেখি, এবং যাদের কাছে সংগ্রহ করি, সবসময় তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। বিভিন্ন সময় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গা থেকে, কেরালার বিভিন্ন শহর থেকে শালুকগুলো কিনেছি, হায়দ্রাবাদ থেকে কিনেছি, দিল্লির কিছু অংশ থেকে কিনেছি, বিভিন্ন জায়গা থেকে কিনে যাদের কাছে কিনি, যারা একটু অভিজ্ঞ, তাদের কাছে শালুকগুলো চেষ্টা করি এবং তাদের কাছ থেকে বিশু অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করি। তো এই ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে করতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছি। তো সে সম্পর্কে আমার যা এই কত বছরের সেই সমস্ত অভিজ্ঞতা এবং আমার লাগানোর বাস্তব অভিজ্ঞতা সবগুলো মিলিয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিছু তথ্যমূলক ভিডিও চেষ্টা বানানোর চেষ্টা করি, যেগুলো দেখে যারা প্রথম এই গাছগুলো লাগাচ্ছেন তারা কিছু মানে জিরো লেভেল থেকে না হয় একটা লেভেল থেকে শুরু করতে পারেন, অন্তত প্রাথমিক ধারণা নিয়ে শুরু করতে পারেন। আমার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু সেরকমই, কিছু মানুষকে কিছু শেখাতে। অনেকে হয়তো অনেক কিছু জানেন, আমার চেয়ে অনেক বেশি কিছু জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে আমি কিছু শেখানোর সৃষ্টি করি। আর কিছু সময় আমার কিছু নেওয়ার জন্য অনেক মানুষ ফোন করেন, কিন্তু আমার ক্ষমতা কিন্তু সীমিত, আমি দু চারজন, দশজন, পাঁচজন, দশজনকে দিতে পারবো, তার বেশি কিন্তু দিতে পারবো না। আর আমি ওই বিজনেস করি না, তার ফলে কিনে বিক্রি করার মতো পরিস্থিতি আমার হয় না। তবে দেখতে থাকুন, দেখলে আমি অনেক কিছু তথ্য দেবো যেগুলো আপনার অনেক কাজে লাগবে, এবং আমি পুরো আস্তে আস্তে যদি ভবিষ্যতে কোনোদিন সম্ভব হয় তাহলে আমি কেনার লিঙ্ক দেবো বা কারো কাছ থেকে কেনার ব্যবস্থাও করে দিতে পারি। কিন্তু তার আগে আপনাকে পরিচর্যা বা বিভিন্ন বিষয়গুলো আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু কিনলে ঠকবেন, সার্ভাইভ করাতে পারবেন না, কিনে নষ্ট হবে, আরও অনেক কিছু ঘটতে পারে। তো আমি প্রথমেই বলবো শালুকগুলোকে কীভাবে মানে পরিচর্যা করবেন। তার আগে বলি শালুকগুলো ক রকমের হয়। আমাদের চারপাশে যত শালুক দেখতে পাই সেই শালুকগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ট্রপিক্যাল, একটাকে বলা হয় হার্ডি, আর একটাকে বলা হয় সাব জেনেরিক ISG, ইন্টার সাব জেনেরিক। মানে ট্রপিক্যাল এবং হার্ডির মিশ্রণের যে শালুকগুলো সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে, মানে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে, সেগুলো বলা হচ্ছে ISG। আমরা যত দামি দামি শালুক দেখি অস্ট্রেলিয়ার যেগুলো, সেগুলো সবই কিন্তু বেশিরভাগ হচ্ছে ISG, মানে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। ট্রপিক্যাল কোনগুলো? নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিকভাবে যে শালুকগুলো জন্মায় তাকে বলা হয় ট্রপিক্যাল। ট্রপিক্যাল শালুকের প্রচুর ভ্যারাইটি আছে, ওয়াইডার কালেকশন, প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে, বিভিন্ন ভ্যারাইটি ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন সময়। ট্রপিক্যাল ভ্যারাইটি গ্রীষ্ম শীতকালে দেখবেন একদম পাতা শূন্য হয়ে যায় না, শীতকাল নিয়মিত খাবার দেখলে শীতকালেও ট্রপিক্যাল, বহু ট্রপিক্যাল শালুকে খুব ভালো ফুল দেয়, আবার বহু ট্রপিক্যাল শালুক পাতা মূল সব নষ্ট করে বাল্ব বা কন্দ তৈরি করে সুপ্ত ভূমিতে সুপ্ত অবস্থায় কাটিয়ে দেয়। কিন্তু বহু ট্রপিক্যাল শালুক আছে যেগুলো শীতকালেও প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল দেয়। হাডি শালুকগুলো কোনগুলো? হাডি শালুকগুলো অপেক্ষাকৃত কম তাপমাত্রায় যারা টিকে থাকতে পারে। হাডি শালুকগুলো দেখবে শীত ঘুমে চলে যায়, শীতকালে ফুল হয় না কিন্তু পাতাগুলো বেঁধে থাকে। আর হাডি শালুকগুলো অপেক্ষাকৃত কম তাপমাত্রা অঞ্চলে যেমন হয়, বেশি তাপমাত্রা অঞ্চলে সেরকম হতে থাকে। আর এই দুটোর মিশ্রণে যে শালুকগুলো তৈরি হয় তাকে বলা হয় ISG, ইন্টার সাব জেনারি। এই ট্রপিক্যাল এবং হাডি দুটোর বৈশিষ্ট্য কিছু কিছু রয়েছে, পরে যখন আসবো আস্তে আস্তে বলার চেষ্টা করবো যে সেগুলো কীরকম। তো আগে ট্রপিক্যাল শালুকের বিভিন্ন বিষয়গুলো বলি, দু চারটা। এই ট্রপিক্যাল আর হাডি বুঝবেন কী করে? একটু দেখলেই বুঝতে পারবেন, চিনতে পারবেন। আমি কয়েকটা স্টেপ বলি তাহলে বুঝতে পারবেন। ট্রপিক্যাল শালুকের নিচে কন্দ হয়, যদি দেখেন বাল্ব, এরকম বড় বড় বাল্ব হয় কচুর মতো, যে বাল্বগুলো থেকেই ট্রপিক্যাল শালুকে নতুন জড়ো পায়। এবার একটা শালুক লাগালে তার থেকে ছোটো ছোটো বাল্ব জন্মাতে থাকে। এই ট্রপিক্যাল শালুর মধ্যে কিছু কিছু শালুক আছে যারা ভিভিপোরাস। ভিভিপোরাস মানে পাতা থেকে নতুন শালুক গাছের সৃষ্টি হয়। যেগুলো ভিভিপোরাস তারা আবার কন্দগুলো বড় হয় কিন্তু ছোটো ওই কন্দ বাড়ে না, সংখ্যায় বেশি বাড়তে চায় না। তারা কী হয়, তারা সংখ্যায় কম বাড়ে কন্দগুলো, কিন্তু উপরের দিকে পাতাগুলো থেকে নতুন হয়ে পড়ে, এদের বলে ভিভিপোরাস। মানে জোড়ায় জঙ্কুরোদ্গম পাতায় অবস্থা থাকা অবস্থাতেই, তাহলে মনে হতে পারে যে প্রচুর বাড়ে না, পাঁচ দশটা পাতা হলে একটা করে পাতার যে মানে শালুক উৎপন্ন হয় সেগুলোই বেঁচে থাকে, বাকিগুলো ঠিক এ হয় না, হেলদি হয় না, অনেক কিছু হয়, পরে লাগালে বুঝতে পারবেন। আর হাড়ি কোনগুলো? হাড়ি হচ্ছে যেগুলোর কন্দর বদলে মোটা, দেখবেন কন্দটা কী হয়, এরকম টিউব, পদ্ম গাছের যেরকম কন্দ বানানো ওইরকম লম্বা টিউবের মতো কন্দ হয়ে যায়, শক্ত শক্ত। আমি যখন পরপর দেবো তখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীরকম ঠিক হয়, এবং বেশ লম্বা ধরনের হয়ে যায়। এই ট্রপিক্যাল আর হাড়ি শালুর লাগানোর পদ্ধতিটাও কিন্তু একটু আলাদা। ট্রপিক্যাল একটা অংশ থাকে যেটাকে বলে ক্রাউন রিজিয়ন, যেখান থেকে পাতা এবং মূল বের হয়, এবং ওই অঞ্চলটা থেকে কিন্তু বের হবে, অন্য কোনো অঞ্চল থেকে বের হবে না। হাডি শালুকের ব্যাপারটা অন্য, হাডি শালুকের চারদিক থেকে স্প্রাউট বের হবে, মানে কচুর মতো এর মতো, সেখান থেকে নতুন নতুন গাছ বের হবে। তো স্বভাবত এই ব্যাপারটা অন্য। আর হাডি শালুক একটা বিশেষ বোগেনভিলিয়ার মতো, মানে হাডি শালুক দেয়ালের গায়ে বাধাপ্রাপ্ত হলে, বৃদ্ধি বাধাপ্রাপ্ত হলে তবেই কিন্তু ফুল দেবে। ট্রপিক্যালের ব্যাপারটা ঠিক সেরকম নয়।
ট্রপিক্যাল স্বাভাবিক পরিবেশেই ফুল করে। এটা বুঝবেন কী করে? ট্রপিক্যাল আর হার্ডি পাতা দেখলেই বোঝা যাবে, সাধারণভাবে পাতা দেখলেই বোঝা যাবে। হার্ডি শালিকের পাতা শক্ত, মোটা, স্টকটা ছোটো, মানে বৃন্তটা ছোটো, আর পাতাটা একটু শক্ত, পাতার কিনারাগুলো গোল। আর ট্রপিক্যাল শালিকের কি? ট্রপিক্যাল শালিকের স্টকটা বড়ো, মানে পাতার বৃন্তটা বড়ো, পাতাগুলো অপেক্ষাকৃত নরম, অনেক সময় লাল ছোপ ছোপ দাগ পড়ে যায়, পাতার কিনারাগুলো খাঁজকাটা খাঁজকাটা দাগ থাকে, আর জলের উপর থেকে পাতাগুলো বেশি উপরে ভাসে না, কারণ পাতা শক্ত নয়। ফুলগুলো যখন হয়, ফুলগুলো জলের কিছুটা উপরে গিয়ে ফুল হয়, ফুলগুলো তারাকার মতো হয়, বিভিন্ন প্রচুর প্যাটার থাকে, পেডাল থাকে। হাড়ি শালুকের ফুলগুলো সাধারণত কাপ শেপেড হয়। তো এই পদ্ম শালু, এই শালুকের বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি পরপর বলবো। তো আজকে বলবো যে যারা বিগিনার্স হিসাবে লাগাচ্ছেন তাদের কী শালুক লাগাবেন। তাদেরকে আমি প্রথম চয়েস করব যে বেশিরভাগ ট্রপিক্যাল শালুক পছন্দ করবেন। কিছু হাড়ি খুব ভালো, কিন্তু বেশিরভাগ ট্রপিক্যাল শালুক কিন্তু ভালো ব্লুমার। ইভেন জলে ফ্লোট করতে করতে ফুল দিয়ে দেবে, আপনি যদি কিচ্ছু না লাগান ওই মাটিতে পুঁতে দিলেই ফুল হয়ে যাবে, এরকম ব্যাপার। কেন না, এরা এদের তার দিক থেকে মূল বেরোয়, যারা খাবার পেলেই ফুল হয়। আর ট্রপিক্যাল শালুক হচ্ছে হাড়ি শালুকের খাবার বেশি লাগে, ওই জন্য হাড়ি শালুক লাগিয়ে বহু মানুষ আছেন যারা ফুল ফুটাতে পারেন না, শুধু পাতা দেখেন। বারবার আমাকে মেসেজ করেন, বহু মানুষ মেসেজ করেন যে ফুল হচ্ছে না, ফুল হচ্ছে না। আগে পুরো এদের চরিত্রগুলো জানতে হবে, না জানলে কিন্তু আপনি করতে পারবেন না, আমি প্রথমেই বলবো। আর পাঁচজন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছে, সে আপনাকে ছবি দেখে বিক্রি করে বিক্রি করে দিচ্ছে। কিন্তু আমি সবথেকে আমার সবসময় লজিক হচ্ছে কিছু মানুষকে শেখানোর জন্য, আর বিক্রি করে আমার মোটো বা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিছু দেখানোর জন্য। মানুষ শিখে গেলে অটোমেটিক, আপনি যদি শিখে যান তাহলে আপনি কিন্তু দেখে শুনে কিনতে পারবেন এবং বুঝতে পারবেন সব কিছু, আর না হলে ঠকতে থাকবেন। লোক বলে দিলে ছবিটা দেখে ভালো লাগলে, যেমন ওয়ান ভিসা দেখে ভালো লাগবে, আপনি দেখে কিনে নিলেন, দিয়ে দেখবেন ফুল ফুটছে না। ক্রোমাটোলা একই অবস্থা। তাহলে একে এদের চরিত্র সম্পর্কে আপনাদেরকে একদম পরিষ্কার ধারণা নিতে হবে, কেমন ফুল হয়, কীভাবে ফুল হয়, কীভাবে ফুল ফোটাবো, কখন সার দেবো, নাহলে কিন্তু আপনি ঠকবেন। এই শালুকের বিভিন্ন কথাগুলো নিয়ে আমি পরপর আসছি, সাফলা পর্ব নিয়ে পরপর দেখবেন, মানে মাঝে মাঝে দেখতেই পাবেন যে শালুকের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমার শেয়ার করবো, যেখানে আপনি শালুক সম্পর্কে বহু ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন শালুক কীরকম পরিবেশ হয়, কোন পরিবেশে ভালো ফুল হয়, কেমন হয়, আইএসজিগুলো কী, আইএসজিগুলো অপেক্ষাকৃত দামি শালুক, পরপর পরে আইএসজিগুলো সম্পর্কে বলবো। তো ট্রপিক্যাল শালুকের যেমন কন্দ তৈরি হয়, আইএসজি শালুকের কী তৈরি হয়, আইএসজি টিউবার মোটা মোটা কন্দ এর মতো তৈরি হয়, আর আইএসজি শালুকের এই পদ্ম গাছের মতো আবার কিছু কিছু টিউবার তৈরি হয়, কিছু কিছু কন্দ কন্দর চরিত্রগুলো অন্যরকম। তো পরপর যখন দেখাবো দেখবো কী রকম হয়। তো আজকে আমাদেরকে বলবো যে শালুকগুলো কেনার আগে আপনি একটু সচেতন হবেন। প্রথম পর্যায়ে যদি হাড়ি শালুক কেনেন, ফুল ফুটে আপনার চাপ হয়ে যাবে। আর কারণ বলছি, আমি নিজেও জানি যে একটু সাধু ফালু শালুক ফুল ফুটানোর জন্য একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে আপনাকে, নাহলে কিন্তু শালুকের ফুল ফুটানো চাপ। কিন্তু ট্রপিক্যাল শালুক লাগিয়ে দিলেই, আপনি যে কোনো পরিস্থিতি লাগিয়ে দিলেই ফুল হয়ে যাবে। নিচে সার পদ্মের মতো একটা ছোটো গামলা, ছোটো পাত্র রেখে পটিং পট ডাইরেক্ট যে কোনোভাবে লাগালে ফুল হবে। কাজে প্রথম যারা শুরু করছেন তাদেরকে বলবো কিছু ট্রপিক্যাল শালুক কিনুন। প্রথমেই হাড়ি শালুক যদি কিনতে চান তাহলে হয়তো ঠকে যেতে পারেন বা ফুল ফুটাতে না পারেন, তখন এই সম্পর্কে আসানগুলোই নিরাশা হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি বলবো, আমার মানে এই অভিজ্ঞতা থেকে, ছোটো অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ট্রপিক্যাল শালুকগুলো কিনুন। প্রচুর ভালো ট্রপিক্যাল শালুক আছে, 100 থেকে মানে 5,000 টাকা পর্যন্ত, কারণ 15,000 টাকা পর্যন্ত ট্রপিক্যাল শালুক পাবেন। তবে প্রথম যারা এ করছেন, দামি দামি না, একটু কম দামি শালুকগুলো দিয়ে শুরু করুন। কম দামি শালুকগুলো প্রচুর চারা হয়, মানে পাতা থেকে ধরুন চারা হয়, এই জন্য দাম কমে যায়। কিন্তু এগুলো খুব ভালো ব্লুমার, দেখতে খুব সুন্দর লাগে। তো এই শালুকগুলো ধরে রাখবেন। ট্রপিক্যাল শালুকের প্রচুর একদম কমন কিছু শালুক দেখবেন দেখতে পাওয়া যায়, আমি নাম নাম পরে বলবো। যেমন প্রচুর শালুকগুলো দেখতে পাওয়া যায়, যে শালুকগুলো দেখতে সুন্দর, ভালো ফুল হয়, সবসময় ফুল হয়, এই শালুকগুলো দিয়ে শুরু করুন। 100-150-200 টাকা দাম ট্রপিক্যালগুলো শুরু করুন। তারপর আস্তে আস্তে জেনে যান, তারপর হাড়ি শালুক শুরু করুন। আমরা যেমন পদ্মের সম্বন্ধেও বলি সবসময়ই যে একদম প্রিমিয়াম ক্লাসের পদ্মগুলো লাগানোর আগে একটু অভিজ্ঞতা সঞ্চয় করুন। তো এখানেও আমি বলবো যে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করুন, তাতে আপনার সুবিধা হবে, আপনি কিছু জানতে পারবেন। পরের পর্বে নিয়ে আসছি, দেখতে থাকুন। আর শালুকের পূর্ব শালুক নিয়ে যারা একটু আগ্রহী তারা পরের ভিডিওগুলো দেখতে থাকুন, পুরো ডিটেলস দিতে থাকবো। এবং আপনি পুরো সম্পূর্ণ বিষয়টা যদি জেনে যান তাহলে আশা করি শালুক নিয়ে আপনার অনেক ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলো দূর করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।